আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার লিয়া আজকে লেকচার ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি টিসিপিআইপি প্রোটোকল স্যুট তো টিসিপিআইপি প্রোটোকল স্যুটের ধারণা ক্লিয়ার করার জন্য আপনার মাস্ট বি ওএসআই মডেলের ধারণা ক্লিয়ার থাকতে হবে তো ওএসআই মডেল সম্পর্কে আমরা বিস্তারিত লাস্ট লেকচার ভিডিওতে জেনে এসেছি আমি আশা করছি আপনি সেই লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন বাই নি চান্স যদি আপনি সেই লেকচার ভিডিওটি মিস করে থাকেন তারপরেও চিন্তার কোনো কারণ নেই আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিওর সাজেশন পেয়ে যাবেন তো এই যে ওএসআই মডেল এই ওএসআই মডেলের সাথে আমাদের টিসিপিআই প্রোটোকল শ্যুটের নাইনটি এইট পারসেন্ট সিমিলারিটিস রয়েছে এই জন্যই হচ্ছে আমাদের ওএসআই মডেলের ধারণা ক্লিয়ার থাকতে হবে এবং টু পার্সেন্ট হচ্ছে ডিফারেন্স রয়েছে তো বাই নিচান যদি টিসিপিএফি প্রোটোকল স্যুট থেকে আপনার এক্সামিনেশনে কোশ্চেন করে তাহলে কোশ্চেনটা হবে হচ্ছে এই টু পার্সেন্ট থেকেই অর্থাৎ ওএসআই মডেলের সাথে আমাদের টিসিপিআই প্রোটোকল শ্যুটের কী ডিফারেন্স রয়েছে এটাই হাইয়েস্ট আপনাকে জিজ্ঞেস করবে তো এই লিকচার ভিডিওতে আমরা ফার্স্ট অফ অল দেখব হচ্ছে আমাদের টিসিপিআই প্রোটোকল শুটের সাথে ওএসআই মডেলের কি কী সিমিলারিটিস রয়েছে সিমিলারিটিস কী কী রয়েছে সেটা ফাইন্ড আউট করতে গেলে আমরা অটোমেটিক যে কী কি ডিফারেন্স রয়েছে তো আমাদের এই যে ওএসআই মডেল এই ওএসআই মডেলটা কেমন ছিল এই ওএসআই মডেলটা ছিল হচ্ছে এটা লেয়ার্ড আর্কিটেকচার লেয়ারে বিভক্ত ছিল তো আমাদের সেম টু সেম টিসিপিআইপি প্রোটোকল শ্যুটও হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচার ফলো করছে এখানেও কিছু লেয়ার রয়েছে বাট লেয়ার সংখ্যার মধ্যে ডিফারেন্স রয়েছে ওএসআই মডেলে কতগুলো লেয়ার ছিল লাস্ট লেকচার ভিডিও যদি দেখে থাকেন আপনি বলতে পারবেন এখন ওএসআই মডেলে ছিল লেয়ার সাতটি তো টিসিপিপি প্রোটোকল শুধু লেয়ারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে কিছু কিছু বইয়ে দেওয়া হচ্ছে পাঁচটি লেয়ার কিছু কিছু বইয়ে দেওয়া হচ্ছে চারটি লেয়ার তো এখন আপনি কোনটা অ্যান্সার করবেন তো আমার মতে বেস্ট অপিনিয়ন হচ্ছে আপনার ইউনিভার্সিটির টিচার যে বই ফলো করছে আপনি সেই মতে লিখবেন সাপোজ আপনার ইউনিভার্সিটির টিচার ফারোজনের বুক ফলো করে আপনি লেয়ার লিখবেন হচ্ছে পাঁচটি বা আপনার ইউনিভার্সিটি আপনি চারটি আর ইউনিভার্সালি যদি বলতে চাই তা কোনটা যে কারেক্ট হবে অ্যাকচুয়ালি বা কোনটা হচ্ছে মোস্টলি অ্যাপ্রিসিয়েটেড সেটা হচ্ছে ফোর লেয়ারটা বেশি ইম্পর্টেন্ট তো ফোর লেয়ারটা সম্পর্কে আপনি ধারণা ক্লিয়ার রাখবেন তো ওএসআই মডেলের যে লেয়ারগুলো ছিল ফার্স্ট লেয়ার কি ছিল ফার্স্ট লেয়ার ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ারে কী করতাম আমরা হিউম্যান এই লেয়ারের সাথে ইন্টারঅ্যাক্টটা করতো বিভিন্ন প্রোটোকল নিয়ে ইন্টারঅ্যাক্ট হতো এইচটিটিপি এস এম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল এই সকল ফ্যাক্ট আমরা লাস্টে বিরত জেনে এসেছি দেন অ্যাপ্লিকেশন লেয়ারের পরে কি ছিল প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ারে কি করতাম আমরা ডেটাকে একটা সুইটেবল ফর্মেটে আমরা প্রেজেন্ট করতাম এনক্রিপশন করতাম কম্প্রেশন করতাম এবং ট্রান্সলেশন করতাম এরপরে কি ছিল এরপরে ছিল হচ্ছে সেশন লেয়ার তো সেশন লেয়ারে কি করতাম আমাদের কমিউনিকেশন স্টার্ট হতো এবং তার সাথে সাথে একটা ইম্পর্টেন্ট কাজ আমরা করতাম চেক পয়েন্ট অ্যাড করে দিতাম তো আমাদের এই যে ওএসআই মডেলের যে এই যে ফার্স্ট তিনটা লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার সেশন লেয়ার এই তিনটা লেয়ারকে একত্রিত করে অ্যাপ্লিকেশন লেয়ার নাম দেওয়া হয়েছে হচ্ছে টিসি পিআইপি প্রোটোকল শুটে তো ফোর লেয়ারের ক্ষেত্রেও হোক অথবা ফাইভ লেয়ারের ক্ষেত্রেও হোক দুইটার ক্ষেত্রে এই তিনটা মিলে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার অর্থাৎ এই যে আমাদের অ্যাপ্লিকেশন যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের মধ্যে এখন হিউম্যান ইন্টারঅ্যাক্ট করছে বিভিন্ন প্রোটোকলের সাথে তার সাথে সাথে ডেটা প্রেজেন্ট করা হচ্ছে এনক্রিপশন কম্প্রেশন এবং ট্রান্সলেশনও হচ্ছে এবং তার সাথে সাথে চেক পয়েন্টও আমরা এই লেয়ারেই অ্যাড করে দিচ্ছি এই তিনটা লেয়ার কম্বাইন্ড হয়ে একটা লেয়ার হয়ে গেলো তো এই জন্য হচ্ছে লেয়ারটা কমে গিয়েছে তো এরপরে আমাদের ওয়েসআই মডেলের ক্ষেত্রে কী লেয়ার আসবে ট্রান্সপোর্ট লেয়ার আসবে এরপরে ট্রান্সপোর্ট লেয়ারে কোনো চেঞ্জ নেই ট্রান্সপোর্ট লেয়ার অ্যাজ ইট ইজ তো ট্রান্সপোর্ট লেয়ারে আমরা ওএসআই মডেলের ক্ষেত্রে কী করতাম ওএসআই মডেলের ক্ষেত্রে আমরা যে ডেটা পা পাবো আমরা সেই ডেটাকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করতাম এবং এরোর কন্ট্রোল করতাম ফ্লো কন্ট্রোল করতাম এই ট্রান্সপোর্ট লেয়ারে তো এখানেও সেম টু সেম একই কাজই হবে দেন আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের পরে কি আছে ট্রান্সপোর্ট লেয়ারের পরে আছে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার তো নেটওয়ার্ক ক্লেয়ার হচ্ছে দুইটা ভিন্ন নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যাক্টিভাবে সেম নেটওয়ার্কে থাকলে কোনো লাভই নেই নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রে এছাড়া হচ্ছে নেটওয়ার্ক ক্লেয়ার ফাইন্ড হচ্ছে বেস্ট ফিজিক্যাল পাথ ডেটাটা পাঠানোর জন্য তো এখানে আমাদের এই যে ফাইভ লেয়ার যেটা রয়েছে আমাদের ফেরোজনের বুক এই বইয়ের ক্ষেত্রে নেটওয়ার্ক লেয়ারের নাম হচ্ছে নেটওয়ার্ক ক্লিয়ারই রাখা হয়েছে কোনো চেঞ্জ করা হয়নি বাট ট্যানেন বামের বুকের মধ্যে নেটওয়ার্ক লেয়ারকে নামটা চেঞ্জ করে ইন্টারনেট লেয়ার বলা হচ্ছে তো এদিকে একটুখানি খেয়াল রাখবেন যে আপনি কোন বই থেকে আপনি অ্যান্সার করছেন বা আপনার ইউনিভার্সিটির টিচার কোন বইটা ফলো করছে যদি আপনার ইউনিভার্সিটির টিচার ফেরোজানের বুক ফলো করে আপনি নেটওয়ার্ক লেয়ারের নাম নেটওয়ার্ক লেয়ারই লিখবেন ট্যানেন বুক ফলো করলে ইন্টারনেট লেয়ার লিখবেন কোনো সমস্যা নেই দেন এরপর আছে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার এবং এরপরে আছে হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ার তো আমাদের ফার্স্ট অফ অল এখানে আমরা ছিলাম যে ট্রান্সপোর্ট লেয়ারে যে ডেটাটা পেতাম আমরা সেটাকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করতাম দেন আমাদের সেই ডেটা আসতে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে তো নেটওয়ার্ক লেয়ারে আমরা সেগমেন্ট থেকে সেই ডেটাকে আমরা বিভিন্ন প্যাকেটে ভাগ করতাম দেন সেই ডেটা আসতে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে এই ডেটাকে আমরা বিভিন্ন ফ্রেমে ভাগ করতাম তারপরে তো সেই ডেটা আসতে হচ্ছে ফিজিক্যাল লেয়ারে এবং ফিজিক্যাল লেয়ারে আসার পরে তাকে আমরা জিরো ওয়ানে কনভার্ট করে একটা বিট স্ট্রিমে কনভার্ট করে বিভিন্ন ক্যাভেলের মাধ্যমে ট্রান্সমিট করে দিতাম তো এইখানে যে আমাদের যে ফাইভ লেয়ার যে আর্কিটেকচার রয়েছে বা আমাদের টেন সরি ফেরোজনের যে বুক রয়েছে ফেরোজনের বুকের ক্ষেত্রে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার অ্যাজ ইট ইজ ডেটা লিঙ্ক রাখা হয়েছে এবং ফিজিক্যাল লেয়ারও অ্যাজ ইট ইজ ফিজিক্যাল লেয়ারই রাখা হয়েছে বাট ট্যানেন বামের যে বুক রয়েছে এই বুকের ক্ষেত্রে আমাদের এই দুটো লেয়ারকে একসাথে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার বলা হচ্ছে তো আশা করছি আপনার টোটাল কাহিনী ক্লিয়ার হয়ে গিয়েছে টিসিপি প্যাপির প্রোটোকল স্যুট নিয়ে ওএসআই মডেলের সাথে কী কী সিমিলারিটিস রয়েছে তো সিমিলারিটিস কি একটা লেয়ার আর্কিটেকচার এবং এটার মধ্যে হচ্ছে সেভেন লেয়ার ছিল বাট এখানে একটা আমাদের ডিফারেন্স পেয়ে গেলাম আমাদের তেনেনবমে বুকে আপনি যদি ফলো করেন তাহলে হচ্ছে এখানে ফোর লেয়ার রয়েছে এটাই হচ্ছে মোস্টলি অ্যাপ্রিসিয়েট করা হয় সব জায়গায় তো এখানে আমাদের কী হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার এই তিনটি লেয়ার মিলে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার অ্যাজ ইট ইজ ট্রান্সপোর্ট লেয়ারই রয়েছে নেটওয়ার্ক লেয়ারের নামটা চেঞ্জ হয়ে গিয়ে ইন্টারনেট লেয়ার হয়ে গিয়েছে ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার এই দুটি আবার চেঞ্জ হয়ে একত্রিত হয়ে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার হয়েছে আর আপনি যদি প্রয়োজনের বুক ফলো করেন তো এই তিনটি মিল হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারি রয়েছে নেটওয়ার্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ারই রয়েছে রেডালিং লেয়ার লিঙ্ক লেয়ারই রয়েছে ফিজিক্যাল লেয়ার ফিজিক্যাল লেয়ারই রয়েছে অর্থাৎ হচ্ছে এখানে আমাদের এই জাস্ট এই তিনটা একটাতে পরিণত হয়েছে তো এখন যদি আমরা ডিফারেন্স বের করতে চাই তো আমাদের এই যে টিসি পি প্রোটোকল স্যুট রয়েছে এটা ডেভেলপ করেছে হচ্ছে এয়ারপানেট বাট আমাদের ওএসআই মডেল ডেভেলপ কে করেছিল ওএসআই মডেল ডেভেলপ করেছিল হচ্ছে আই ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর অর্গানাইজেশনস দেন হচ্ছে টিসিপি রেফার্স টু ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বাট আমাদের যে ওএসআই ওএসআই মানে কি ছিল ওএসআই মানে ছিল হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন দেন আমরা কী ডিফারেন্স পেতে পারি টিসিপি ইজ মোর রিলেবল বাট ওএসআই মডেল ইজ লেস রিলেয়েবল দেন হচ্ছে টিসিপিআই পি ইজ এ প্র্যাকটিক্যাল মডেল বা ইমপ্লিমেন্টেড মডেল আর আমাদের ওএসআই মডেল ছিল হচ্ছে একটা থিওরিটিক্যাল মডেল একটা কনসেপচুয়াল একটা মডেল তো এই করে ডিফারেন্স লিখে দিলে আপনার দুই মাসের অ্যান্সারের জন্য এর বেশি জানার প্রয়োজন নেই আশা করছি আপনি কনসেপ্ট তো বুঝে গিয়েছেন তো আপনি ডিফারেন্সও ভালো মতোই লিখতে পারবেন কারণ কনসেপ্ট জানা থাকলে আপনি কত ডিফারেন্স বের করে ফেলতে পারবেন আপনার নিজেরই জানা নেই পরীক্ষার হলে আমরা নিজেরা যে কত কিছু আবিষ্কার করতে পারি সেটা একমাত্র স্টুডেন্টটাই জানে তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন কনসেপ্ট বোঝা থাকতে আপনি সব লিখতে পারবেন তো আজকের লেকচার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এই লেকচার সিরিজের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম